আমি চাই যে যে আমার সত্যিকারের বিয়ে করতে চায় বা আমাকে সাহায্য করতে চায়, আমি চাই যে আপনাদের মাধ্যমে করুক। যদি আমাকে কেউ সত্যিকার, আমি আসলে বিয়ে করতে চাই, আমি আসলে সাহায্য তেমন একটা চাই না, সত্যিকার একটা মানুষ চাই যে আমাকে দায়িত্ব আমার নিব, আমার বাচ্চারে নিব, আমার একটা মাথা গুজার একটা ঠাই করে দিব, আমি কেরকম একটা মানুষ চাই সত্যিকারের। যে আমি একটা সংসার চাইতেছি, যে চাই যে আমার কেউ দায়িত্ব নেয়, আমার মাথার উপরে একটা ছাদ থাকুক, আমি এটা চাইতেছি, বুঝছেন? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখছেন, তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আব্দুল। দর্শক, আপনারা জানেন দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা ভিডিও করে থাকি অসহায় মানুষের গল্প তুলে ধরে। এরকমই একটি অসহায় বোন দাঁড়িয়ে আছে, তার নাম রুকসানা, তার বাড়ি কুমিল্লা। তুলে ধরব তার জীবনের গল্প, কেন তার ডিভোর্স হয়েছে, এখন কিভাবে তার জীবনযাপন চলছে, এ টু জেড আমরা তুলে ধরব। আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে এই রুকসানার কাছেই চলে যাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, শুরুতে আমরা পরিচয় পর্ব শেয়ার নিব। আপনার নাম কি? রুকসানা। রুকসানা, জি। রুকসানা নাম তো খুব সুন্দর নাম। নামটা কে রেখেছে? আমার মা। মা রেখেছে? আচ্ছা, মা আছে জীবিত? নাই। জীবিত নাই? না। কত বছর আগে মারা গেছে? আমার মা মারা গেছে 3 বছর হয়েছে। আমার আম্মা মারা গেছে 3 বছর হলো। বাবা? বাবা তো মারা গেছে অনেক বছর হয়েছে। আমি বাবার বয়স আমার যখন 2 বছর তখন আমার বাবা মারা গেছে। 2 বছর বয়সে বাবা মারা গিয়েছে? জি। আর মা মারা গিয়েছে 3 বছর হলো? জি। আচ্ছা, ভাই বোন আছে? না, আমার ভুল হয়েছে এখানে। আমার আব্বা মারা গেছে 8 বছর হয়েছে, মানে আমার যখন বয়স যখন 2 বছর তখন আমার আব্বা পাগল ছিল, পাগল হয়ে গেছে আর কি আমার আব্বা। আচ্ছা আচ্ছা, বুঝছেন? মারা গেছে 8 বছর হয়েছে। 8 বছর হয়েছে বাবা মারা গিয়েছে? জি, আমার আব্বা মারা গেছে 8 বছর হয়েছে। আচ্ছা, ভাই বোন আছে? ভাই বোন আমার একটা ভাই আছে, আমার বড়। আপনার বড়? জি। তিনি কি করে? ও সিএনজি চালায়, ও বিয়ে করে ও আলাদা থাকে আর কি, ও ওর মতো থাকে আর কি, বুঝতেছেন তো? বিয়ে শাদি করে ফেললে আর কি। বিয়ে শাদি করলে কি বউর কথা শুনে? না, জানি না, মন থাকলে ঠিকই বোনকে দেখাশোনা করে, বউ তো ধরে রাখবে না। যদি ভাই দেখে তাহলে তো বউ তো দেখতেছে না। বউ তো দেখতেছে? আমি মনে করি ভাই ঠিক থাকলে সব ঠিক। ভাই দেখে আপনাকে? না, আমার ভাই আমাকে দেখে না। আচ্ছা, কেন দেখে না? দেখে না, সে আগের থেকেই এরকম ছিল, আগের থেকেই এরকম আর কি। ভাইয়ের সন্তানাদি আছে? আছে, বাচ্চা কাচ্চা আছে। বাচ্চা কাচ্চা আছে? জি। কোথায় থাকে তিনি? ওরা এলাকায় আছে, আমাদের এলাকায় আছে। আপনি যান? না, আমি যাই না। আপনি যান না? না। কেন যান না? কেন ভাইয়ের বাড়িতে যান না? কেন? অভিমান? অভিমান না, যাওয়া হয় না, হয়তো চায় না আমি যাই, এই কারণে। ভাই চায় না, না আপনি যান না, কোনটা? আসে আছে, সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে? জি জি, পারিবারিক সমস্যা আছে। আচ্ছা, যাক, আরে ভাইয়ের উপর অভিমান করে যান না, বা যে কোনো কারণে হোক, পারিবারিক হোক আর যে হোক, অভিমান আছে, সেজন্য হয়তো যাচ্ছেন না। জি। আচ্ছা বোন, আমরা তো আপনার আগের একটি পর্বতে শুনলাম আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়েছেন। জি। আপনার স্বামীর সঙ্গে আপনার বনাবন্দি নিয়ে কি ধরনের ঝামেলা হয়েছিল, বা কেনই বা ডিভোর্সটা দিলেন, বলবেন আমাদেরকে? ভাইয়া, আমি তো সবসময় চাইছি যে সে গরিব হোক, হ্যাঁ, কিন্তু সে কর্মিক হইতে হবে, রিক্সা চালাক সমস্যা নেই, কিন্তু মানুষটা কর্মিক হইতে হবে, বউর প্রতি সংসারের প্রতি দায়িত্ব থাকতে হবে। কিন্তু বিয়ের পরে যে দেখলাম যে আমার যে একটা আশা ছিল যে এরকম নাই, ও কাজ করতো না, ওর কোনো দায়িত্ব ছিল না সংসারের প্রতি, একদিন কাজ করলে 1 সপ্তাহ 15 দিন বসে থাকতো। আর বিশেষ করে আমি তো আগে গার্মেন্টসে কাজ করছি, 10 বছর আমি গার্মেন্টসে কাজ করছি, আমার জীবনটা ভাই অনেক কষ্টে গেছে। তো সে ভাবছে যে আমার কাছে কিছু টাকা পয়সা আছে, একটা মাথা গুজার একটা ঠিকানা করছে গার্মেন্টসে কাজ করে, গার্মেন্টসে টাকা দিয়া। তো সে বল ভাবতেছে কি আমার কাছে হয়তো কোনো টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা আছে, এগুলোর জন্যই আসলে, মানে মেইন উদ্দেশ্য হয়েছে ওর ভিতরে লোভ, লোভ কাজ করছে, ও টাকার জন্য বেশি এরকম করতো আর কি। নিজের খরচ আছে, তারপরে মা ছিল তখন তো। আচ্ছা আচ্ছা,
তো ভোন আপনার স্বামীর কাছ থেকে আপনি কত বছর আলাদা এখন? আমার 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। জি। সংসার করেছেন কত বছর? 2 বছর। স্বামীর সঙ্গে 2 বছর সংসার করেছেন? জি। আচ্ছা। 2 বছরের ভিতরে আপনি যখন সন্তানের মা হলেন তখন আপনি স্বামীর কাছ থেকে আলাদা হলেন কেন? আসলে আমি কি বলবো, সে তো বিবাহিত ছিল, ওর ওয়াইফ মারা গেছে, তিনটা বাচ্চা ছিল আর কি। তো আমি বিয়ে করি নাই যে অন্যদিকে বিয়ে করলে তো কম বেশি টাকা পয়সা দিতে হবে, তো যদি তাকে বিয়ে করি আমার একটা টাকাও দিতে হবে না। আমার চিন্তা ভাবনা এরকম ছিল আর কি, যে বিবাহিত ছিল, সে তার বাচ্চা আছে, তাকে বিয়ে করলে, আমি শুনছি যে যাদের বৌমারা যায় তারা নাকি বউর প্রতি অনেক অনেক মায়া মমতা থাকে আর কি। তো কিন্তু আমি বিয়ের পরে আসলে এটা কোনোটাই পাই নাই। আমি তার কাছে বিয়ে বসে আমি তো কিছু পাই নাই, চোখের পানি পাইছি, চোখের পানি খালি জ্বরছে আমার, আমি আর কিছু পাই নাই। আমি অনেক অশান্তি ভালোবাসা পাই নাই, যে আছে না বউর প্রতি মায়া মমতা, যে সংসারের প্রতি আছে না, ওরকম কোনোটাই তার ছিল না। তো তার ভালোবাসা কি জন্য কোথায় ছিল তাহলে? আমি মনে করি যে ওই সন্তান, তার যে আগের সংসারের ছেলে মেয়ে ছিল, জানি না তারা আমার কথাগুলো শুনবে কি না, আমি মনে করি কি আমার হাজব্যান্ডের থেকে ওই ছেলে মেয়ে, আমি তাদেরকে এখনও আমার সন্তান ভাবি, কারণ আমার এখনও মা ডাকে আমার কাছে আসে এখনও, যেহেতু এলাকায় আমি থাকি। আমি আমার স্বামীর থেকে ওই বাচ্চাগুলো অনেক ভালো, তার বাচ্চাগুলো অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা বোন, বিষয়টা হচ্ছে আপনি যখন সন্তানের মা হলেন, জি, তখন আপনার স্বামীকে আপনি কেন ডিভোর্স দিলেন? আপনি তো তার আগে, যেহেতু আপনার স্বামীর কালচার সম্বন্ধে আপনার ধারণা হয়েছে, আপনি সন্তানের মা হওয়ার আগে তো তাকে ডিভোর্স দিতে পারতেন। আসলে আমি ভাবছি হয়তো ঠিক হয়ে যাবে, সে সন্তান নিতে চায় না, সে আমাকে বলছিলো যে যেগুলো আছে এগুলো নিয়ে থাকো, হ্যাঁ তার আগের বাচ্চাগুলো আছে। আমি বুঝছি না, আমার তো একটা মা হওয়ার, আমি আমার নিজের সন্তান দরকার। সব নারীরই প্রতিটা মেয়ে চায়, প্রতিটা মেয়ে চায় মা হওয়ার জন্য, বুঝছেন? মা হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে। আমি বলছি যে, কিন্তু আমি আজকে একটা সত্যি কথা বলি, আজকে বলি, এটা কেউ জানে না, আজকে আমার মনের কথাটা আমি আজকে বলি। আমি জানতাম যে আমার সংসারটা টিকবে না, আমার বাচ্চা হওয়ার আগেই আমি জানতাম যে আমার, মানে আমার মন থেকে একটা ধারণা আছে আর কি, যে আমার সংসারটা টিকবে না। কিন্তু তারপরেও ভাবছি যে যদি বাচ্চা হয়, যদি বাচ্চাটার দিকে তাকাই হইলো তো মানে পাল্টাইতে পারে, ভালো হইতে পারে, বা কাজকর্ম মন দিব, এরকম ভাবছিলাম আর কি। কিন্তু আসলে তো এরকম হয় নাই, ভালো লাগে। আমি ওই বাড়িতে যাইয়া মানে কি বলবো, আমি হাসতে ভুলা গেছি, বুঝছেন? আমি অনেক কষ্ট পাইছি তার কাছ থেকে, আমি শারীরিক মানসিক অনেক কষ্ট পাইছি আমি তার কাছ থেকে, শান্তি পাই নাই। তো আমার যখন বিয়ের আগে, মানে আমার বাচ্চা হওয়ার আগে আমাকে সে চাপ দিছে টাকার জন্য, অনেকবার মানে অনেক অশান্তি হয়েছে। তো পরে আমি আমার মারে বললাম যে, মা এরকম এরকম অশান্তি করতেছে, এখন কি করবো, এখানে তো আমি ওর কাছে থাকবো না, বেশি অশান্তি করতেছে, এখন কি করবো। তো মা কইতেছে যে, এখানে আসলো তো এখানেও ঝামেলা করব, হ্যাঁ আইসা ই করবো। তো পরে আমি চিন্তা করলাম যে, এখানে আমি থাকবো না, আমি চিটাং চলে যাবো। তার মধ্যে ও বলতেছে বাচ্চা নিবে না, সে বাচ্চা নিবে না, সে বলতেছে এগুলো নিয়ে থাকার জন্য। তো সে আবার টাকা চাইতেছে, আমি চাকরি করছি, সে জানে আমার কাছে টাকা আছে, কিন্তু ভাই কোত্থেকে আমার কাছে টাকা থাকবে বলেন তো। পরে আমি বাধ্য হয়েছি আর কি, চট্টগ্রাম চলে গেছি বাধ্য হইয়া। পরে ওইখানে যাওয়ার পরে সে বলতেছে, আমি বলছি আপনি যদি আমার বাচ্চা টাচ্চা না নেন, মেইন হয়েছে যে ও সে বাচ্চা নিবে না, তা আমি তাহলে আমি আমার রাস্তা ধরি, আমি চলে যাই। তো পরে সে তার বোনেরা বলতেছে যে, কি বাচ্চা না নিলে কীভাবে হবে? তার বোনদেরকে বলছি, তো বলতেছে কি বাচ্চা না নিলে কীভাবে হবে, ওই মেয়ে বাচ্চা না নিলে তো আর থাকবে না। তো আমি তারে বলছি যে, একটা প্রশ্ন করছি যে, আপনি বিয়ের আগে আমাকে বলতেন যে আমি বাচ্চা নিব না, তাহলে আপনি একটা বয়স্ক দেখে একটা মহিলা বিয়ে করতেন, যে আপনার বাচ্চাদেরকে দেখবে, ই করবে, তো এখন আমার তো সন্তান লাগবে, আমি চলে যাই। তো পরে আমি চলে গেলাম, ওখানে যাওয়ার পরে ও ভয় পাইছে যে আমি নি ওর ডিভোর্স দিয়ে দেই, বা ওর বা আমি নি কোনো বা থানা পুলিশ করি। তো তার ফ্যামিলি বলতেছে কি, এই বাচ্চা না নিলে, তার ফ্যামিলির আমি জানাইছি বাচ্চা না নিলে আমি আসবো না, আমি আমার পক্ষে সম্ভব না তার সংসার করা। তো পরে আল্লাহ রহমতে সে মানে রাজি হয়েছে। আমি তখন চট্টগ্রামে, আমি তখন গার্মেন্টসের কাজ পাই নাই, আমি বিয়ের আগে গার্মেন্টসের কাজ করছি, গার্মেন্টসের কাজ পাই নাই, আমি একটা বাসা বাড়িতে কাজ নিছি আর কি। আচ্ছা বোন, আপনি একটি ইনফরমেশন ভুল দিয়েছেন আমাদের দর্শকরা হয়তো আমাদেরকে বলতে পারে, ধরতে পারে, বা আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। আপনি বলেছেন আপনি আপনার সন্তানের বয়স 2.5 বছর। জি। এখন আপনি আমাদের ভিডিওর মাধ্যমে বলেছেন আপনি স্বামী সংসার করেছেন 2 বছর। জি। তাহলে আপনার সন্তানের 2.5 বছর বয়স হলো কি করে?
আমার তো বিয়ে হয়েছে টোটাল 5 বছর হয়েছে। বিয়ে হয়েছে টোটাল 5 বছর। জি। তাহলে 3 বছর বিয়ের 3 বছর পরে আপনি সন্তানের মা হয়েছেন? জি। আড়াই বছর পরে? না না না, আড়াই বছর পরে। আড়াই বছর পরে সন্তানের মা হয়েছে। ভাইয়া আমি আমার আমি একটা কথা বলতে চাই, যদি আমার মা থাকতো, আমার মা থাকতো, যদি আমি কোনোদিনও আমি এখানে আসতাম না, এই ক্যামেরার সামনে আসতাম না, কোনোদিনও আসতাম না যদি আমার মারা থাকতো। কারণ আমি আমার মায়ের দিয়া আমি চাকরি করতাম, আমি গার্মেন্টসে কাজ করছি, আমি সেলাইয়ের কাজ জানি। হ্যাঁ, কিন্তু আমি যে সকাল গার্মেন্টসে কাজ করছি, সকালে গেছি 8টা বাজে, রাতে 9টা 10টা বাজে আইসি, কিন্তু পরের চাকরি পরের কাজ, বুঝছেন? এখন আমার বাচ্চাটা আমি কার কাছে দিব? আর বাচ্চা তো একটু দুষ্টামি করে, কে জ্বালা সহ্য করবে? একমাত্র মা জ্বালা সহ্য করে, আর কেউ দুনিয়াতে জ্বালা সহ্য করে না, বুঝছেন? এখন তার জন্যই যে আমি যদি ভালো কোনো মানুষ পাই, ভালো মানুষ যদি পাই, তাহলে আমি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করতেছি আর কি। বিয়ে শাদীর কথা বলে তো অনেক নারীরা প্রবাসীদের কাছে এবং আমাদের দেশি ভাইয়ের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, আপনি কি সে ধরনের কাজ করবেন? ভাই আমি একটা ছোটোখাটো একটা কাজ করি, ওইটা দিয়ে আমার ফ্যাট চলে। আমি ফ্যাটে বাতে থাকি, কিন্তু ওইখান থেকে আমি কোনো টাকা ই করতে পারি না। আরও প্রতি মাসে আমার 1000-1500 টাকা লাগে যায়, শর্ট পড়ে যায় আর কি, বাচ্চা যেহেতু আছে। কিন্তু আমি আমি চাই না যে আমাকে কেউ সহযোগিতা করুক, যদি কেউ খুশি মনে বোন হিসাবে আমার বাচ্চাটার দিকে তাকে সহযোগিতা করে করব। কিন্তু আমি আসলে চাই না যে তাদের কাছ থেকে আমি বারবার টাকা নিব, বারবার সহযোগিতা করার লাগিয়া এখানে আসবো ক্যামেরার সামনে, না আমি এরকম চাই না। আমি চাই যে সত্যিকারের যে আমি একটা সংসার চাইতেছি, যে চাই যে আমার কেউ দায়িত্ব নেয়, আমার মাথার উপরে একটা ছাদ থাকুক, আমি এটা চাইতেছি, বুঝছেন? আচ্ছা বোন, আপনার বয়স কত? আমার বয়স এখন 27। 27? জি। আপনি কত বছরের লোকের কাছে আপনি বিয়ে বসতে চান? আপনি তো সত্যিকারই বিয়ে বসবেন, সংসার করবেন। জি জি জি। কত বছরের লোকের কাছে আপনি বিয়ে বসতে চান? আমি ধরেন না 40-35 এরকমের মধ্যে হলে হবে। 40 থেকে 35? জি জি। আচ্ছা, ভিডিওর মাধ্যমে অনেক নারীরা বলে 50-60 বছরের লোক হলেও বিয়ে বসবে। জি জি। তো আপনি বললেন 40 থেকে 35, মানে এটার ব্যাখ্যাটা কি একটু বলবেন? ব্যাখ্যাটা কি তো জানি না, এটা আমার মানে মনের কথা আর কি বললাম আর কি, আমার এরকমের মধ্যে হলে ভালো হবে আর কি। আমি তাদেরকে আমার নিজের সন্তানের মতো দেখব। আপনি মেনে নিবেন তাদেরকে? মেনে নিব, আমি নিজের সন্তানের মতো দেখব। আর তাহলে আপনি বলুন, আপনি ভিডিওতে পুরো ব্যাখ্যাটা দিয়ে দিন। আমি আমার যে আগে বিয়ে হয়েছিল, তো ওই ফ্যামিলির তো 3টা বাচ্চা ছিল, আমি তো একটা অবিবাহিত মেয়ে ছিলাম, আমার তো কোনো সন্তান ছিল না। কিন্তু সন্তান সমস্যা নাই আমার, আমি তো বললাম যে আমার ওই সন্তানেরা আমার অনেক ভালো ছিল, আমার হাজব্যান্ডের থেকে অনেক ভালো ছিল। যদি আমার হাজব্যান্ড ভালো থাকতো, একটা একটা গাছের গোড়া কি জানেন স্বামী, আজকে যদি আমার স্বামী ভালো থাকতো, তাহলে কিন্তু আমার ছাড়াছাড়ি হইতো না, আজকে আমার এখানে আসতে হইতো না। যদি জামাই ভালো থাকতো, আমি সংসারটা করতাম, আমার হাজব্যান্ডটি ভালো ছিল না। আর বলতেছেন যে বাচ্চা কাচ্চা যদি থাকে, বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা নেই, তার বাচ্চা সে মানুষ করবে, সে লালন পালন করবে, আমার কি, আমার তো কোনো সমস্যা নাই। আপনার কাছ থেকে তারা কি মার মার স্নেহ? আমি একটু প্রশ্ন করি, আপনি একটা কথা উত্তর দেন, যে আপনার স্বামীর সাথে যে ডিভোর্স হয়, আসলে আপনি বারবার যে বাচ্চাদের কথা বলছেন, তো আপনার স্বামী কি এরকম কোনো অনিয়া ছিল কিনা যে সে সন্তানদের কারণে আপনাকে মানসিক বা শারীরিক সুখ থেকে বঞ্চিত রাখতো? এটা কি ডিভোর্সের কারণ কিনা, যে আপনি বললেন আমি আগেই জানতাম যে ডিভোর্স আমার সংসারটা হয়তো শুনবে না, এর কারণে আর কি প্রশ্নটা করা? আসলে কি কি বলবো ভাইয়া, আমি না এটা বলবো না, আসলে ওর কোনো দায়িত্ব ছিল না, ওর কোনো দায়িত্ব ছিল না, আছে না যে সংসারের প্রতি একটা দায়িত্ব বা বাচ্চা কীভাবে মানুষ করবো, কীভাবে লেখাপড়া করবো, এরকম কোনো ছিল ছিল না। ওর বড় ছেলেটা এখন বিয়ের উপযুক্ত, বড় ছেলেটা ওর নানির বাড়ির থেকে, ওর যে আগে ওয়াইফ ছিল ওর শ্বশুর বাড়ির থেকে, ওই বড় ছেলে সব ধরনের সহযোগিতা পাচ্ছে, টাকা পয়সা লেখাপড়া খরচ। এখন আমার ওই বড় ছেলেটা লেখাপড়া করতে পারতেছে না, ওর লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ওর বাবা আছে না, আমি আমি দেখছি আমার মানে রিক্সা চালাইও দেখছি অনেক লোক আছে যে রিক্সা চালাইও তার বাচ্চাদেরকে লেখাপড়া করায় বা ই করে, ও বলতে পারবেন আমি তার সাথে সংসার করে দেখছি যে সে মানে আমি দেখি নাই আর কি, যে তাদেরকে 500 টাকা 1000 টাকা। মেইন কথা হচ্ছে ভাইয়া আসলে দায়িত্ব ছিল না, আছে না যে একটা দায়িত্ব, ওই দায়িত্ব তার ছিল না, বউর প্রতি বাচ্চাদের প্রতি দায়িত্বটা ছিল না, বুঝছেন? তো ঠিক আছে বোন, আমরা ভিডিওটি শেষ করব, আজকের মতো এখানেই বিদায় নিব আপনার কাছ থেকে। তো আপনার ভিডিওর মাধ্যমে আপনি কি কোনো যোগাযোগের মাধ্যম দিতে চাচ্ছেন আপনার সঙ্গে আমাদের দর্শকরা যদি যোগাযোগ করতে চায়? ভাইয়া দেখেন আমি এমনি একটু কম কথা বলা পছন্দ করি, আমি চাই যে যে আমার সত্যিকারের বিয়ে করতে চায় বা আমাকে সাহায্য করতে চায়, আমি চাই যে আপনাদের মাধ্যমে করুক। যদি আমাকে কেউ সত্যিকার, আমি আসলে বিয়ে করতে চাই, আমি আসলে সাহায্য তেমন একটা চাই না,
সত্যিকার একটা মানুষ চাই যে আমাকে দায়িত্ব আমার নিব, আমার বাচ্চা নিব, আমার একটা মাথা গুজার একটা থাই করে দিব, আমি এরকম একটা মানুষ চাই। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন প্রিয় দর্শক।